हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल शांस कुकिंग होम थेके। आज के आमी हाजिर हुए गेलाम आरो एकटी यूनिक केकेर रेसिपी निये। आमार आजकेर रेसिपी अतिमात्रा सुस्वादु छानार केक। मिष्टी खेते आमरा बांगालीरा सबाई पछंद करी, आर एई मिष्टीटा जदि हय घरे बानानो ताहले तो कोनो कथाई नेई। समय नष्ट ना करे देखिये दिच्छि छानार केकेर मूल रेसिपी। छानार केक तैरि करते आमी एखाने निये निएछि 1 लिटार लिकुईड मिल्क। एक लिटार लिकुईड मिल्क के छाना काटार जन्नो आमी एखाने निये निबो 2 टेबल चामच भिनेगार। 2 चामच ह्वाइट भिनेगारेर साथे आमी एखन मिक्स करे निबो 3 टेबल चामच पानी। एखन आमी चूलाय चले जाब छाना काटार जन्नो। चूलाय एकटि एलुमिनियामेर हाड़ी बसिये दियेछि। एखन आमी एई हाड़ीते दूधटा ढेले निबो। এখন আমি দুধটা একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দুধে এখানে বলক চলে এসেছে। এখন আমি ভিনেগারের সাথে যে পানি মিক্সড করে রেখেছিলাম এখন আমি সেটি দিয়ে দেব। এখানে সুন্দর মতো ছানা কাটা হয়ে গেছে। এখন আমি ছানাটিকে ছেঁকে নিব। আমি একটি স্ট্রেনার বসিয়ে নিয়েছি। এখন আমি ছানাটি ছেঁকে নিব। আর ভিনেগারের গন্ধটা চলে যাওয়ার জন্য আমি এখানে ছানাটি একটু ধুয়ে নিচ্ছি। ছানার কেক তৈরি করতে যে ছানাটি তৈরি করেছি এই ছানাটি পাতলা কাপড় দিয়ে না ছাকলেও হয়, এটি একটি স্ট্রেনার দিয়ে ছাকলেও হয়ে যায়। তো আমি এখন এই ছানাটির মধ্যে চিনি মিক্সড করে নেব। আমি এখন এখানে দিয়ে দিব 1 কাপ চিনি। আমি এখন চিনিটি ছানাটির মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি চিনিটি না গলা পর্যন্ত এই ছানাটিকে এরকম একটি চামচের সাহায্যে কিংবা হাতের সাহায্যে, যদি হাতে পারেন তাহলে হাত দিয়ে করে নিন, আর না হলে চামচের সাহায্যে চিনিটি না গলা পর্যন্ত মথে নেব। চামচ থেকে আমার মনে হচ্ছে হাতে করলেই ভালো হবে, তাই আমি আপনাদের হাতে করেই দেখাচ্ছি, কারণ চিনিটা ভালো মতো গলতে হবে ছানার মধ্যে। এখানে আমার ছানার সাথে চিনিটা সম্পূর্ণ মিক্সড হয়ে গেছে এবং গলে গেছে। এখন আমি এখানে 1/4 কাপ সুজি মিক্সড করে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ সমান করে বেকিং সোডা। এখন আমি দিয়ে দিব এখানে 50 গ্রাম গাওয়া ঘি। আমি ঘিটা এখানে বেশি দিচ্ছি, কারণ এই কেকে আমি এক্সট্রা কোনো ফ্লেভার দিব না, শুধু ঘি এবং ছানার ফ্লেভারটাই এই কেকে আসবে, তাই আমি ঘিটা বেশি করে দিচ্ছি। এখানে আমি 50 গ্রাম ঘি দিয়েছি। এখন এটাকে আমি ভালো মতো মুথে নেব। মিষ্টির ব্যালেন্সটি ঠিক রাখার জন্য আমি এখানে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স কিংবা এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন। আমি এখানে করি নেই, কারণ আমি এখানে ছানা এবং ঘিয়ের ফ্লেভারটা রাখার জন্য আমি ভ্যানিলা এসেন্স বা এলাচের গুঁড়ো ব্যবহার করি নেই। এখন আমি ছানার ব্যাটারটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। এখন আমি দেখব যে ছানার কী অবস্থা। এখানে ছানার মধ্যে সুজিটা ফুলে গেছে, মনে হচ্ছে যে সুজিটা একটু টাইট হয়ে গেছে। আমি এখানে প্রথম 1 টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিব।
তারপর একটু নেড়ে চেড়ে যদি মনে হয় যে আরেক চামচ দেওয়া লাগবে তাহলে আমি দিয়ে নিব। আমার মনে হয় আরেক চামচ দেওয়া লাগবে, আমি আরেক টেবিল চামচ লিকুইড মিল্ক দিয়ে দিচ্ছি। এখানে আমার ছানার কেকের ব্যাটারটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে, এখন আমি এই ব্যাটারটি মোল্ডে ঢেলে বেকে দিয়ে দিব। ছানার কেকের ব্যাটারটির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে। এখানে আমি একটি ছোট সসপ্যান নিয়েছি, তার মধ্যে আমি হোয়াইট পেপার বিছিয়ে ঘি ব্রাশ করে নিয়েছি। আজ আমি এই সসপ্যানটিতে কেকটি বেক করব। এখন আমি কেকের ব্যাটারটি এখানে ঢেলে দেব। কেকের ব্যাটারটি আমি অল্প অল্প করে দিয়ে ভালো মতো সেট করে নেব। এটি এখন আমি একটু ড্যাব ড্যাব করে নিব যেন ভিতরে কোনো এয়ার বাবলস না থাকে। তারপর সসপ্যানটি আমি একটি ফয়েল প্যাক দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এখন আমি কেকটি বেক করতে চলে যাব চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি একটি স্টিনার বসিয়ে দিয়েছি। আমি এই প্যানটি আগে থেকেই 20 মিনিট প্রিহিট করে নিয়েছিলাম। এখন আমি কেকের মোল্ডটি এখানে বসিয়ে দেব। এখন আমি এই প্যানটি ঢেকে দিব এবং 45 মিনিটের জন্য বেকে দিয়ে দিব। আমি প্যানটির ঢাকনার যে ছিদ্রটা আছে সেটি একটি লং দিয়ে সিল করে দিব। এই সময় চুলার আঁচটি লো এবং মিডিয়ামের মাঝামাঝি থাকবে। 45 মিনিট পর ফিরে এলাম। এখন আমি ঢাকনাটি উঠিয়ে দেখব কেকের কী অবস্থা। আমি 25 মিনিট যখন হয়েছিল তখন আমি ফয়েল প্যাকটি একটু ছিঁড়ে নিয়েছিলাম কেকটি চেক করার জন্য। এখন আমি পুরো ফয়েল প্যাকটি ছিঁড়ে দেখব কেকের কী অবস্থা। মাশাল্লাহ, এখানে কেকটি অনেক সুন্দর হয়েছে। আমি এখন একটি টুথপিকের মাধ্যমে টেস্ট করে দেখি। টুথপিকটি পরিষ্কার এসেছে, তার মানে কেকটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি কেকটি মোল্ড আউট করে আপনাদের দেখাবো। ছানার কেকটি এখন আমি একটি ছুরি দিয়ে মোল্ডের চতুর্দিকে একটু ছাড়িয়ে নিব, তারপর আমি মোল্ড আউট করব। ছানার কেকটি এখানে অনেক সুন্দর এবং সফট হয়েছে। আমি এখন আপনাদের কেকটি একটু কেটে দেখাবো যে এটার ভিতরটা কিরকম হয়েছে। ভিতরটা দেখেন কতটা সফট হয়েছে। আমি এটাতে ঘি একটু বেশি দিয়েছি তাই একটু তেল তেল ভাব দেখা যাচ্ছে, কিন্তু সব মিলিয়ে কেকটি অত্যন্ত সুন্দর হয়েছে। আমি আশা করব আপনারাও বাসায় এরকম একটি ছানার কেক তৈরি করে খাবেন। আশা করি আমার ছানার কেকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে বরাবরের মতোই আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমার ফেসবুক পেজে একটি লাইক দিয়ে দিবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।